এরকমও তো হতে পারে যে তুমি ঘরে নেই আর আমি একা আছি ভেবে সুজাত আমার মুখে বালিশ চাপা দিয়ে দিয়েছে। তারপর তোমার গঙ্গানির আওয়াজ পেয়ে বুঝলো ওটা তুমি, তারপর চলে গিয়েছিল। তুমি ছোড়দাকে সন্দেহ করছো? আমি শুধু পসিবিলিটিগুলো ভাবছি। তোমার ছোড়দা, লাবণী, মিহিরদা, সন্দেহের তালিকা সবাই। সব দোষ এখন আমার, তাই না? আমি লাবণীকে তাড়িয়ে দিয়েছি বলে। আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো, তুমি হলে ওকে তাড়াতে না? অন্যের বাচ্চা পেটে আছে জেনে বুকাই ওর সঙ্গে সংসার করতো? আমি কিছু বলেছি তোকে? তোর বউই তো, নতুন বউ শ্বশুর বাড়িতে পা দিয়েই গোয়েন্দাগিরি শুরু করে দিল। আমি একটু বেরোচ্ছি মা। বেরোচ্ছ মানে? বৌমা বাড়িতে সৃষ্টির কাজ পড়ে রয়েছে। সুন্দরীকে তো আর আমি তাড়াইনি মা, আর তাছাড়া আমার একটু কাজ আছে। সুজাত কোথায়? দোকানে। কেন? এই কেনর উত্তরটা তুমি বরং বুকাইকে জিজ্ঞেস করো মা। নিজের সংসারটা ভেঙেছে বলে সে আমারটাও। আচ্ছা, ওই আপনাদের দোকান মানে তো ওই বইয়ের দোকানটা, ওটা ওই পাশের গলিতে না? বলুন কি বই লাগবে? আমরা অনেক পুরনো দুষ্প্রাপ্য বইও রাখি। সুজাত আছে? সুজাত তো আজ আসেননি, আসলে ওনার বাড়িতে বিয়ে চলছে তো, এখন কদিন উনি আসবেন না। আপনি? আরে তুমি? না, আসলে সেদিন বৌভাতের বাড়িতে অত সাজগোজ করেছিলে তো, তাই আমি ঠিক চিনতে পারিনি। আমি জনার্দন ঘোষাল, সুজাত আমাকে জনার্দন কাকু বলে ডাকে। তুমি না হয় তাই বলি দেখো। তা এখানে কি সুজাতর খোঁজে না বইয়ের জন্য? ধূত্র ফুল নিয়ে কোনো বই আছে? ধূত্র? আচ্ছা তুমি ভেতরে এসো, আমি দেখছি।